হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্রামের বাড়িতে, তো আপনারা সবাই হয়তো আগে থেকেই জানেন যে আমার দাদি অসুস্থ ছিল। তো দাদি অসুস্থ মোটামুটি খুব যে বেশি দিন হয়েছে তা কিন্তু না, উনি যেদিন ডাক্তারের কাছে নেওয়া হয়েছে রিপোর্ট পাওয়ার ঠিক 20 দিনের মাথায়, অর্থাৎ 21 দিনে উনি মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সবচেয়ে বড় কথা, আমার দাদি কিন্তু মারা গিয়েছেন। আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক তার জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাত দান করেন। যদিও ভিডিওটা আমাদের মানে এখন করা হয়েছে, একটা বিষয় হচ্ছে ভিডিও করার কোনো পরিস্থিতি তো মানে একদমই নেই। একটা মানুষ মারা গেলে ওই সময় আসলে এই সিচুয়েশনটা থাকে না। বাড়িতে আসার পর থেকেই দাদি এমনিতেই মৃত্যুশয্যায় ছিলেন, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। আমার ছোট আঙ্কেল বিদেশ থেকে আসার পর পরই ওই দিন আমরা সকালবেলা গ্রামের বাড়িতে পৌঁছাই, পৌঁছানোর পরে সারাদিন কমপ্লিট মোটামুটি হয়েছে, দুপুরবেলা একদম মানে মোটামুটি দেখেন মোটামুটি কথা বলতে পারছে, আকার ইঙ্গিতে উনি যা যা বলার দরকার ছিল উনি সবকিছু বুঝাইছে, সব ঠিকঠাক ছিল। তো আমি যখনই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতবারই গেছি মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দাদির পাশে বসেছিলাম সবার সাথে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে আমার দাদি কিন্তু মারা গিয়েছে শুক্রবার, মানে জাস্ট মাগরিবের আজানের পরপরই, আবারও বলছি জুমাবার মাগরিবের আজানের পরপরই। তো মানে নামাজ পড়ে শেষ করে এসে সবাই বসছে আর কি। একটা বিষয় হচ্ছে আমি যখন দাদির কাছে বসেছিলাম, মারা যাওয়ার ঠিক 3 মিনিট আগের ঘটনা, তো দাদিকে মানে জিজ্ঞেস করছিলাম, দাদি কথা বলতে পারছিল না, কারণ হচ্ছে যে যেহেতু ক্যান্সারের পেশেন্ট অনেক প্রবলেম ছিল, মুখে ঠোঁটে ঘা হয়ে গিয়েছিল। তো দাদিকে আমি বলছিলাম যে এটা বোঝার জন্য যে দাদি আপনি কি শুনতে পাচ্ছেন, তো দেখি রেসপন্স করতেছেন। তো আমি বললাম যে একটু চোখগুলো বড় বড় করে তাকান, তো দেখি যে চোখ বড় বড় করে আমার দিকে তাকাইছে। তখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ, আমার দাদি এখনো পর্যন্ত ঠিক আছে। এর মধ্যে ওনার যত কথা, আমার ছোট কাকাকে নিয়ারলি 8 বছর পরে আমার দাদি দেখলো, তো সবাইকে বারবার করে একটা কথাই বলতেছিল যে ছোট ছেলেটাকে যেন সবাই দেখে রাখে। তো প্রতিটা আমার দাদা দাদির 6 সন্তান, 2টা মেয়ে 4টা ছেলে। তো আমার ওই ছোটো কাকাটা কিন্তু আমারও ছোট, প্রায় 1.5 বছরের ছোট। তো সেই জায়গা থেকে একটা গত মানে আমরা যেদিন আসছি তার আগের দিনে যেটা জানতে পেরেছি যে অবস্থা খুবই খারাপ, মানে একেবারেই গলার মধ্যে যে গড়গড় শব্দ একটা মানুষ মারা গেলে হয় আপনারা জানেন, সেটাও হয়েছে। সবাই কান্না, সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ আমার ছেলেটা তার আসতেছে 8 বছর পর, অ্যাটলিস্ট তাকে দেখুক। তো সেটাই হলো, আমরা যেদিন আসছি আমরা সকালবেলা পৌঁছেছি বাসায় আর দাদি মারা গেল সন্ধ্যায়। তো দুঃখজনক, কিন্তু এটা তো অবধারিত ভাবেই সত্যি যে আমাদের সবাইকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে আল্লাহ পাকের নিকট। আর একটা বিষয় আমি বলে রাখি, আমি জীবনে ফর দ্য ফার্স্ট টাইম কোনো মানুষের মানে আমার চোখের সামনে কোনো মানুষের জীবন গেল, অর্থাৎ পরপারের বাসিন্দা হয়ে গেল, আমি প্রথম আমার দাদির মৃত্যুটা দেখলাম। একদম আমি স্টিল দাদির পাশে বসে, একদম পাশে বসে। দেখেন আমি ইউটিউবে আমরা অনেক সময় দেখে থাকি যে একটা মানুষ মারা যাওয়ার পূর্বে বিভিন্ন সিমটম দেখা যায়, যেটা আপনি দেখবেন সেটা বড় বড় চোখ করতে পারে, অথবা হা করে, অনেক বড় একটা হা করে, ভয় পায়, প্রস্রাব পায়খানা করে। আমার দাদি কিন্তু কিচ্ছু করে না। ইভেন দো আমি যখন বসেছিলাম আমার কাছে এটা মনেও হচ্ছিল না যে আমার দাদি মারা গেছে, আমি মানে সবাই দেখতেছি যে কিচ্ছুই না। সর্বশেষ যেটা হলো যে উনি জাস্ট চোখগুলো একটু ছোট হয়ে যাচ্ছিল, এবং দেখতেছি যে নিঃশ্বাস প্রশ্বাসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং ওনার মুখ দিয়ে একটু গোল্লা টাইপের আসছে, মানে মানে ফেনা টাইপের আর কি, এই টাইপের আর কিচ্ছু না। উনি জাস্ট দেখলাম যে একদম স্টপ হয়ে গেল, তখন সবাই চোখ মানে বন্ধ করে দিচ্ছিল, আমার চাচা ফুপুরা যারা ওখানে ছিল সবাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে সবাই পাশে ছিল, দাদির ছেলেরা মানে সবাই আর কি, ছেলে মেয়ে যারা, ছেলে মেয়ে, আমার দাদা, আমি মানে আমরা সবাই ওই মুহূর্তে দাদির পাশে ছিলাম। তো সবচেয়ে বড় কথা যেটা যে ডাক্তারের যে ভাষ্য,
তাতে করে বড় ধরনের প্রবলেম হতো হ্যাঁ যদি বেঁচে বলছে যে থাকতো, আর মানে যে ঘা শরীরে হয়ে ঘা যেত হয়ে যেত আরো বড় ধরনের সমস্যা হইতো। অলরেডি, মানে হ্যাঁ শরীরে ঘা মানে মানে বের হয়েছে বের কিছুটা, হয়েছে, মানে এখনো পুরোদম ইয়া হয় নাই আর কি। মানে কেবল লাল লাল হয়েছে, একদম ফর্সা মানুষ তো, একটু লাল লাল আর কি হয়ে গেছে শরীরটা। বিষয় হচ্ছে যে যাই সবাই হোক, বলতেছে আর 2 দিন থাকলে হ্যাঁ মানে আরো আরো অনেক কষ্ট তো হতো, তাও আল্লাহ পাকের কাছে এটাই মানে মানে কি বলবো যে সন্তুষ্টি বা শুকরিয়া যে আল্লাহ পাক তার খুব নির্ধারিত বেশি একটু সময়ে কষ্ট তাকে পাইছে। নিয়েছে, ওই রকম কোনো কষ্ট হয়নি। এবং আমি বলে রাখি, লাস্ট 20 দিনে দাদির যখন যেটা মন চাইছে, যখন যেটা সেটাই খাইছে এবং খাইতে পারছে। একটা মানুষ অসুস্থ হলে কিন্তু অনেক মানুষ খাইতে পারে না, দাদি খাইতে পারছে। দাদির ঘুমানোর কোনো সমস্যা ছিল না, নামাজ কালাম সব ছিল। মারা যাওয়ার একদিন মানে মনে হয় মারা যাওয়ার দিন ধরে 2 দিন উনি নামাজ পড়তে পারেনি, কারণ একেবারে শয্যাশয়ী, উঠে দাঁড়ানোর মতো কোনো ক্যাপাসিটি তার ছিল না। দাদি শুয়ে শুয়ে নামাজ হ্যাঁ শুয়ে। পড়ছে, মা আরেকটা, বললো হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, আমার দাদি এমন একজন মানুষ ছিলেন যে কেউ কখনোই বলতে পারবে না যে কারোর সাথে দুই কথা হয়েছে। অর্থাৎ যে ঝগড়াঝাটি অথবা কেরি কেওয়াজ অথবা দেখা যাচ্ছে যে মানে ওই ধরনের মেন্টালিটির মানুষই ছিলেন না। একজন মানুষ দুটো কথা বলে গেল, আমার দাদি সবসময় চুপ থাকতেন। এরকম খুবই কি বলবো যে একদম মিষ্টভাষী একটা মানুষ, রাগ নেই, ক্রোধ নেই, কিচ্ছু নেই তার। তো যাক, আল্লাহ পাক নিয়ে নেছে। আমি আপনাদের কাছে আমার দাদির জন্য দোয়া চাই যে আল্লাহ পাক তার জীবনের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এই ভুল ত্রুটিগুলো যেন ক্ষমা করে আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আর আমরা হয়তোবা চলে যাব ঢাকায়, কারণ আমরা মানে যে সময়টা নিয়ে আসছিলাম আর সেটা হয়তোবা 2-1 দিন এক্সটেন্ড হতে পারে। তো আবারও বলছি যে আমার দাদির জন্য দোয়া করবেন। আর এখানে হচ্ছে আমাদের পরিবারে এখন যেটা হচ্ছে যে যেহেতু দাদি বারবার একটা কথা বলতেন, আমি যখন এরবার আগের বার যে আসলাম, মনে হয় যে কয় সপ্তাহ হয়েছে, 15 দিন হয়নি, তো যখন আসছিলাম তখন একটা কথাই বারবার বলতো যে আমার ডালপালা অনেক বড় হয়ে গেছে। আরশিয়াকে, আরশিয়া আরশিয়া ডাকে, আরশিয়া আম্মু, মানে সব সময়। মানে এখানে আমরা যখন ঈদের মধ্যে আসলাম, ওই সময়টা প্রতিদিন আমাদের বাসায় সকালবেলা এসে আরশিয়ার সাথে আড্ডা দিয়ে গেছে। তো আসলে এই জিনিসগুলো যখন মনে হয়, আর আমি এই 2 রাত খুব একটা আমার ঘুম হয়নি, স্পেশালি লাস্ট নাইট, যেটা যে দাদি যেহেতু মাগরিবের সময় মারা গেছে, তো এই মাগরিবের সময় মারা যাওয়ার পরে সারা রাত এটা রাখতে হয়েছে। কারণ হচ্ছে যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অনেকেই বাইরে থাকেন, তো ওই সময় আসলে কবরস্থ করাটাও কঠিন। দেড়শোই আমরা ওই রাতটা রেখেছিলাম, পরের দিন সকাল 10:30 কিন্তু দাদির জানাজা হয়েছে। তো এই যে 2টা রাত, গত মানে পরশুদিনের রাত আর গতকাল রাত, 2টা রাত মানে খুব একটা ঘুম হয়নি বললেই চলে। আমার হয়তো মিম একটু ঘুমাইছে, তারপর আমার খুব একটা কষ্ট হচ্ছিল যে একটা মানুষ আসলে চোখের সামনে মারা গেল। আমরা কতটা অসহায় এই জিনিসটা আমরা সবসময় ভুলে যাই যে আমাদের সবাইকে মারা যেতে হবে। তো এই যে দাদির যে একটা স্মৃতি, যখনই বললাম যে দাদি, তখন একটা ডাক দিয়ে উঠেন, কথা বলতে কষ্ট হইতো, রেসপন্স করতো আর কি যে হ্যাঁ উনি ঠিক আছে। তখন বলতাম যে দাদি আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিন, চোখের সামনে একটা মানুষ পৃথিবী থেকে চলে গেল। আসলে এই কষ্টটা আসলে ভোলার মতো না। আমি খুব মানে যাকে এরকম কষ্ট আসলে আমি আর পাইনি। ইতিপূর্বে আমার নানিও মারা গিয়েছে, কিন্তু আসলে এত কষ্ট আমি পাইনি। দাদির যে পরিমাণ, দাদিকে দাদি মারা যাওয়ার পরে বা দাদির অসুস্থ হওয়ার পরে মানে যে পরিমাণ কষ্টটা আমি পাইছি, সকলকে মুক্তি দিয়ে আমার দাদি চলে গেছে, এখন আর কোনো কষ্ট নেই। এখন ওই স্মৃতিগুলো আর কি, এগুলো থেকে যাবে। এগুলো দাদির ভিডিও আমাদের গত ইউটিউবেও আমরা দিয়েছি, দাদির জন্য দোয়া চেয়েছি, নানি মারা গিয়েছে, নানি এখনো দেখি সেই মাঝে মাঝে ভিডিওটা, আমার নানি জীবিত থাকা অবস্থায় নানির কথাগুলো। তো যাই হোক, আজকের বিষয়টা এতটুকুই। তো আমার দাদি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, শুধু এতটুকুই আর বলবো। অনেক মানুষ দেখতে আসছে, অনেক মানুষ, অসুস্থ অনেক ছিল, মানুষ, বাবা অনেক বলতেছে মানুষ। এত মানুষ কখন আমি দেখিনি। এই যে অসুস্থ হওয়ার পর থেকে প্রতিদিন এমন কোন সময় নাই যে তার পাশে 10 জন লোক নাই, প্রতিদিন। তো যাই হোক, এটা মানুষ যখন যদি ভালো না হলে তার একটা মানুষকে এত দেখতে আসার কথা না, তো সেইভাবেই তারা মানে ইয়ে করেছে। তো এখন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমার দাদির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।